আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আপনি যতদিন পর্যন্ত অথবা তোমরা যেভাবেই বলি না কেন যতদিন পর্যন্ত আমরা বাবা মাকে বলতে পারবো না যে আমাদের বিয়ে করতে হবে ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে কোনো বাবা মা চাবে অথবা ভলেন্টারি বলবে আপনাকে বিয়ে করতে যেহেতু আজকের সমাজে আমাদের বাবা মারা কোনোভাবেই আমাদের প্রতি সহযোগিতাশীল নয় এবং তারা বুঝতে রাজি না যে আমরা আমি কেস স্টাডি দেখেছি যে আমরা ভাইরা বোনরা বিভিন্ন জায়গায় কিন্তু আউটসাইড দ্য ম্যারেজ সেক্সুয়াল রিলেশনের মধ্যে অলরেডি বাস করছি তো এই বিষয়টাকে আমাদের বাবা মারা তাদের যুগের মতন চিন্তা করছে যে তাদের সময় প্রেম বলতে মানুষ বুঝত যে খালি কয়েকটা চিঠি হাতে লেখে দিলেই একটা সম্পর্ক কিন্তু আজকে এই জিনিসটা নাই যেহেতু আমরা বড় গুণা থেকে বিরত থাকতে চাই সেহেতু আমি পরামর্শ দিব আমাদের সকল ভাই বোনদেরকে যে আসেন আমরা বা আমাদেরকে সাই ফিল না করে লজ্জাবোধ না করে যেহেতু একটা হালাল কাজের জন্য আমরা চিন্তা করছি সেহেতু আমরা বা মাকে ডাইরেক্ট বলি যে এই মধ্যে অথবা এই প্ল্যানিংয়ের মধ্যে আমি যদিও স্টুডেন্ট তারপরেও আমার বিয়ের ব্যবস্থা করা দরকার অথবা আমি যেই মেয়েটাকে পছন্দ করেছি অথবা আমি যে ছেলেটাকে পছন্দ করেছি আপনারা একটু দেখেন যে তাকে কনসিডার করা যায় কি যদি আমরা আসলেই আল্লাহ সন্তুষ্টের জন্য বিয়ে করে থাকি তাহলে এই প্রভুর মুক্ত সমাজে আমাদের কিন্তু কোনো অন্য কোন রিজন নাই যে আমরা কেন বিয়ে করব বিয়ের বাইরেই কিন্তু আমরা সব কিছু করতে পারছি আজকে সামাজিক ব্যবস্থাটাই এরকম সে সেহেতু এই সামাজিক ব্যবস্থার মধ্যে থেকে আমরা যদি বড় গুণা থেকে বিরুদ্ধে থাকতে চাই তাহলে আমাদেরকে ডাইরেক্টলি বাবা আমাকে বলতেই হবে যে হ্যাঁ আমাদের বিয়ে করার দরকার আইদার আপনি প্রপোজাল দিবেন অথবা তারা কোনো প্রপোজাল নিয়ে আসবে যদি তারা আপনার যাকে পছন্দ করছেন তাকে পছন্দ না করে থাকে আমি মনে করি না যে না বলে আজকে কেউ বিয়ে করতে পারবে কোনো সম্ভাবনা নাই যেহেতু এই অসম্ভবতা তৈরি হয়েছে সেহেতু আমাদের সবাইকেই আজকে বলা দরকার আপনার বাবা মাকে তাহলে আশা করা যায় যে আমরা আমি যে সেক্সুয়াল ডিপ্রেশনের কথা বলেছি কোনো এক ভিডিওতে যে আমরা সেক্সুয়াল ডিপ্রেশন মুক্ত থাকতে পারবো আজকের এই বহু চিন্তা মুক্ত ওপেন সেক্স ওয়ার্ল্ডে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও